বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে ইফতারের বাজার। প্রচলিত খাবারের পাশাপাশি থাই ও অ্যারাবিয়ান শোভা পাচ্ছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। কাজীর দেউরি, দুই নম্বর গেট, জিইসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনপ্রিয় রেস্তোরাঁগুলোর পাশাপাশি সড়কে ভাসমান দোকানে চলছে ইফতারের জমজমাট বেচাকেনা। পেঁয়াজ, বেগুনি, সমোসার মতো প্রচলিত আইটেমের পাশাপাশি বিভিন্ন ধরনের হালিম, মেজবানির মাংস বেশ জনপ্রিয় চট্টগ্রামে। এদিকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় বেশ কিছু হোটেল রেস্তোরাঁয় হ্যান্ড গ্লাভস ব্যবহার সহ হাইজিন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়। রোজাকে ঘিরে আর ইফতার প্রস্তুতকারী ব্যবসায়ীদেরকে আমরা ইতিমধ্যে 100 জনকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন লিফলেট বিতরণ করেছি এবং সরেজমিনে আমরা প্রতিদিনই কোনো না কোনো এলাকা মনিটরিং করছি। স্বাস্থ্যবিধির যে উপকরণগুলো আছে, হেয়ারনেট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, এগুলো যারা ব্যবহার করছে না তাদেরকে সচেতন করছি এবং আমরা নিজেরাও কিছু কিছু প্রোভাইড করার চেষ্টা করছি।